ডক্টর সুব্রত মৈত্র একদিন মধ্যরাতে ফোন করে আমায় বললে, দিদি আমাদের বাঁচান। আমি বললাম কি হয়েছে? বললো দেখুন না কতগুলো লোক এসে এই বাড়িটা দখল করে নিচ্ছে। আমি কোনটা? বললো স্বামী বিবেকানন্দের অরিজিনাল বাড়িটা। আমি বললাম সে কি? বিশ্বাস করবেন কিনা জানি না, একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনে নিয়েছিলাম। কারণ আমাদের পুরসভা ছিল আমাদের রাজ্য সরকারের টাকায়, পুরসভার টাকায়। সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে, আমি নিজে দুবার গেছি, এবং আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে, কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনে দিয়েছি। আর একটা মনে রাখবেন, দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই বাড়িটা আপনারা অনেকে নিশ্চয়ই দেখতে যান, সেই বাড়িটাও কিন্তু দখল হয়ে গিয়েছিল। আমি মিটিং ডেকে তখন বিমলগুলো ছিল জিটিএতে, আমি বললাম হবে না, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা নতুন পাল্টা বাড়ি দিচ্ছি, আমার গভর্নমেন্টের বাড়ি। কিন্তু নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা তার স্মৃতিজনিত, সেটা থাকবে রামকৃষ্ণ মিশনের কাছে, আমি কিন্তু করে দিয়েছিলাম। মনে রাখবেন অঙ্কনাথ মন্দির, তা একটা তোরণ করতে চেয়েছিলেন, আমি সেটাও করে দিয়েছি। বেলুড়ও অনেক জেটি তৈরি করে দিয়েছি, যে যেখানে বলেছে মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, গির্জা হোক, জাহির খান হোক, মাঝি থান হোক, আমরা কখনো ভেদাভেদ করি না। আমরা বাড়িটা কমপ্লিট করতে পারছি না, আমি বিনা পয়সায় 5 একর জমি দিয়েছিলাম যাতে অনুকূল ঠাকুরের মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়, এবং সেটা আমরা ইতিমধ্যে দিয়েছি। মনে রাখবেন লোকনাথ বাবার যে চাকলা ধাম এবং কচুয়া, সেখানেও কিন্তু আমরা অনেক টাকা খরচ করেছি, এবং চাকলা ধাম ও কচুয়া খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি। মনে রাখবেন এই জেলার মধ্যে দক্ষিণেশ্বর পড়েন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে পুজো করতেন প্রথমে, সেই দক্ষিণেশ্বরে স্কাইওয়াক সেটাও কিন্তু আমরা বানিয়ে দিয়েছি। মনে রাখবেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরে যে রেলওয়ে কাউন্টিং সেন্টার, আমাদের টিকিট কাউন্টিং সেন্টারগুলো একদম ওই কায়দায় তৈরি করে দিয়েছিলাম। তারামায়ের মন্দির সুন্দর তৈরি হয়ে গেছে, সতীপীঠ, কঙ্কালী পীঠ, তারকেশ্বর, ফুলফুরা শরীফ কি তৈরি হয়নি বলুন তো? ইমামবাড়া হসপিটাল থেকে শুরু করে ম্যান্ডেল চার্চ থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই, জাহের থান মাঝের থান, বেরিয়ার গ্রাউন্ড থেকে শুরু করে সবটাই আমরা করেছি। আপনারা অনেকেই হয়তো জানতেন না, যারা ইলেকশনের সময় বড় বড় কথা বলেন আর মিথ্যে কথা কাগজে লেখেন, আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমে পড়কেও আক্রমণ করেছে। আমি এটাকে সপোর্ট করি না, এবং আমাদের কেউ নেই, যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব। এটা আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বললো সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা আমাদের নিজেদের পারিবারিক ব্যাপার, অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না।